চ্যানেল বাংসায়ের ব্লগ। তো আমরা এই কিছুক্ষণ আগে ঢুকেছি, তো এই যে মাসি, আমরা সব রেডি হয়ে গেছি, এখন যাব খেতে। তো শুধু এখন ভাই বাড়তি আছে চান করার জন্য, আমরা সবাই স্নান টান কমপ্লিট হয়ে গেছে। মেরিছে ও, সে খাট সরাতেই হলো তো। আমার বাবার খাওয়া হয়ে গেছে আর আমাদের শুধু খাওয়া হয়নি, তো আমরা যাচ্ছি ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। হোটেল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেরিয়ে গেছি, এখন খেতে যাচ্ছি। এখন খেতে এসে একটু রেস্ট নিয়ে তারপরে পুজো দিতে যাবো। এবার লেগে যাবে, কমপ্লিট হয়ে গেছে। আমরা নিরামিষ খেয়েছি যেহেতু পুজো দিতে যাবো, তাই তো এখন রেডি ঠেডি হবো, রেডি ঠেডি হয়ে পুজো দিতে যাবো। তো মা এই যে আসছে, ওই যে পিছনে এ বোতল, এখন তো যাবো, এখন যাবো তো কোথায় পুজো দিতে। তো রেডি ঠেডি হয়ে ঘুরলে হবে, ভাই একটু ঘুমায়নি, দেখছি তো একদম। চল, চাবি কার কাছে? সবাই রেডি ঠেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি। তো বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, এখন পুজো দিতে যাচ্ছি। যেহেতু আমরা একটা রুমে ছিলাম, তো ওই রুম থেকে আবার চেঞ্জ করে একটা রুমে গেছি, যেহেতু ওই রুমটা আগে গোছানো ছিল না, তাই সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে আমাদেরকে দিয়েছে। তো আমি এখন বেরিয়েছি, পিছনে সবাই আসছে, এখনও এসে পারেনি, আমি আগে আগে বেরিয়ে গেছি। বাজে কথা বলবো না, ভালোভাবে কথা বলবা। এ দু কোথায় যাচ্ছি? ঠাকুর দেখতে, পুজো দিতে, ঠাকুর দেখতে। মাকে ডাকো, ও এইগুলো কেনে ঠাকুরের ওই যে ওই যে বিচার দেখাচ্ছি।
হ্যাঁ বললো বললো না যে বিয়ে করা হবে না, ফোন নিয়ে আসা যাবে না। আমি তো ফোন হ্যালো হ্যালো হয়েছে ফটো সেশন, ফটো সেশন এই দাদা 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 এ দাদা দাদা আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে শ্মশানের দিকে যাচ্ছি। তো ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, মায়েরও দর্শন করানো হয়নি, ওখানে তাড়াতাড়ি করে সব প্রকার চার বের করে দিচ্ছি, চলো যেতে যেতে। তো হোটেলের পাশে একটা কালী মায়ের মন্দির আছে, সেখানেই আমরা যাচ্ছি। তো দেখো মন্দিরটা খুব সুন্দর। একটু বেরোচ্ছি টিফিন করব বলে, আমি বাবা আর মেশো বেরোচ্ছি। বাবা একটু ওখানে রিসেপশনের ওখানে কথা বলছে, আসছে। আর আমার পুরো জ্যাকেটটায় পুরো ওই সিঁদুর লেগে গেছে, পুরো সিঁদুর লেগে গেছে, আটকে রেখেছি, তো দেখা যাচ্ছে না। আর এই সিঁদুর ফিঁদুর পুরো লেপটে গেছে। বাইরে দিয়ে চা সিঙ্গারা খেয়ে এসছি, আর এখন মা মাসির জন্য একটু মুড়ি ভেজিটেবল মিশো রাতের খাবার আনতে গেছিলাম। আর দুই ভাই ওরা ভাত খাবে বলে ওরা বাইরে খাচ্ছে, আর আমরা রুটি খাবো বলে আমরা ঘরে এনে খাবো। তো ভাইয়ের পুচকেটার শরীরটা খারাপ হয়ে গেছিলো, জানি না ও ভয় পেয়ে গেছিলো ঘুমের মধ্যে, বাবার কেঁদে কেঁদে উঠছে, ওই জন্য ওকে একটু বা ঝাড়াতে নিয়ে গেছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।